কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, চার নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কি না? জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই, পারবেন? কারা কারা হাত তোলেন, কত বড় সাহস দেখছেন! আমার উপরে বলে লাফাই উঠবে, বাঁশ আছে জায়গায় বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না, কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াজকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন, মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো এরকম গিড়াগুলো দেখেন তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুন্নাহ পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবীহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবীহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক, তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়, যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘরে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমর ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিকির করতে করতে আল্লাহর রাসূলের ঘরে, হাদিস আছে না এগুলো? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমর ফারুক জিকির করতে করতে এশকের ঠেলায় আল্লাহর নবীর কাঁধে, গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে? কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব, বরকত দিবে কে? পাঁচ নাম্বার নফল ইবাদত, দান খয়রাত করব, রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহ রাগ কমায় দেয়। কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। بينك أنت وبين الله ألك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন, মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন, কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো?
কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালে আমি আল্লাহকে খাওয়া।